সরকারি প্রতিষ্ঠানের সেবা বিক্রি থেকে আসা টাকার মালিককে, এমন প্রশ্ন সামনে এসেছে পরমাণু শক্তি কমিশনের একটি ঘটনায়। আয়ের 15 কোটি টাকা সার্ভিস চার্জের নামে ভাগ করে নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সার্ভিসে দিতে শুরু করেনি এমন প্রতিষ্ঠানে কর্মরতরাও ভাগ পেয়েছেন। আপত্তি ওঠায় মামলা হয়েছে সরকারের বিরুদ্ধে। আব্দুল কাদির লিওনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারাহ হোসেন। দেশের সবচেয়ে বড় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান পরমাণু শক্তি কমিশন 4 দশকের বেশি সময় ধরে অনেকটা নীরবে কাজ করে চলেছে। লক্ষ্য, পরমাণু শক্তির সঠিক ব্যবহার। আমদানি করা সব পণ্যের তেজস্ক্রিয়তা পরীক্ষা করে তারা। কৃষি, শিক্ষা, শিল্প সহ জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতেই সহায়তা দেয় প্রতিষ্ঠানটি। নিরলসভাবে কাজ করছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে। জাতীয় বেতন স্কেল অনুযায়ী সব সুযোগ সুবিধাই ভোগ করেন এর কর্মকর্তা কর্মচারীরা। এসব কাজের জন্য রয়েছে আরও 18টি প্রতিষ্ঠান, যারা বিভিন্ন সেবার মাধ্যমে 2016 সালের সেপ্টেম্বর থেকে 2017 সালের জুন পর্যন্ত 10 মাসে 40 কোটি টাকার বেশি আয় করে। নথি বলছে এই 40 কোটি টাকার মধ্যে প্রায় 15 কোটি টাকা সংস্থার কর্মকর্তা কর্মচারীরা সার্ভিস চার্জের নামে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। বিষয়টি নজর এড়ায়নি সরকারের অডিট অধিদপ্তরেরও। আমাদের অনুসন্ধান বলছে প্রাপ্ত সেবার বিপরীতে প্রায় 14 কোটি 93 লাখ টাকা সার্ভিস চার্জের নামে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন সাভারে অবস্থিত পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা, যার পরিমাণ প্রায় 4.5 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে আগারগাঁওয়ের পরমাণু শক্তি কমিশন এবং তৃতীয় অবস্থানে ঢাকা পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র। নাগরিকের অনুসন্ধান বলছে পাবনা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প সাইট অফিসও ভাগ পেয়েছে 18 লাখ টাকার বেশি, কিন্তু প্রকল্পটি এখনো সার্ভিস দিতেই শুরু করেনি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে কয়েক দফায় আমরা যোগাযোগ করেছি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে, ইমেইলও করা হয়েছে, কিন্তু কোনো সাড়া মেলেনি। সংস্থাটির সাবেক এই চেয়ারম্যানের সঙ্গে কথা হয় নাগরিক টিভির। বর্তমানে তিনি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য। তিনি জানান পাওয়া রাজস্ব সরকারের কাছে জমা দেওয়া হয়। আমাদের বেতন ভাতা যেটা, সেটা সরকার থেকে এসে থাকে। আমরা যেটা ইনকাম করি আমরা সেটা সরকারি কোষাগারে জমা দিয়ে। প্রশ্ন ছিল এই অর্থ নেওয়া বৈধ হয়েছে কিনা। সরি, এই যেহেতু কমিশনেরটা আমাকে আর জিজ্ঞেস করেন না, যেহেতু আমি চলে আসছি। এমন কাজ নৈতিকতা বহির্ভূত মনে করেন এই সাবেক সিনিয়র সচিব। আপনাকে সমস্ত ব্যয় যদি সরকার বহন করে তাহলে আপনি সরকারি কোনো সংস্থার কাছে সার্ভিস চার্জ নিতে পারবেন কিনা, এটা একটা নৈতিক প্রশ্ন এবং এটা সুরাহা হতে হবে। 2003 সালে কমিশনের আয় বণ্টন নীতিমালা বাতিল করে সরকার। পরের বছর প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালত বণ্টন নীতিমালা বাতিলের আদেশ স্থগিত করে। এরপর আইন উপদেষ্টার মতামত নিয়ে 40% টাকা ভাগাভাগি করে নেয় তারা। এভাবে কি সরকারি টাকা ভাগ করে নেওয়া যায়? কথা বলতে নারাজ কমিশনের আইন কর্মকর্তা। তবে কি সরকারি অর্থ হাতিয়ে নেওয়া হলো, তেমনটাই মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক। যেভাবে এই অর্জিত আয় রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার পরিবর্তে এই প্রতিষ্ঠান এবং তাদের ইউনিটগুলো এবং তাদের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন, যেটি আসলে তাদের ক্ষমতার অপব্যবহার। আইনে স্পষ্ট বলা আছে আয়ের কোনো অংশ ভাগ করে নেওয়ার সুযোগ নেই, জমা দিতে হবে সরকারি কোষাগারে। এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গেও কথা বলেছে নাগরিক টিভি। সরকারের টাকা নিলে আবার ফেরত দেওয়া লাগে নাকি? কারণ ফেরত না দিতে গেলে আপনাকে করতে হবে কি, নানা ধরনের আশ্রয় নিতে হবে, প্রশ্রয় নিতে হবে, কখনো হাইকোর্টের দোহাই দিতে হবে, কখনো আইন কর্মকর্তার দোহাই দিতে হবে, এগুলো হচ্ছে গিয়ে টোটালি ইলিগাল। পরিশেষে দুটি প্রশ্ন রাখছে নাগরিক টিভি। আদালত আয় বণ্টন নীতিমালা বাতিলের আদেশ স্থগিত করলেই কি টাকা ভাগ করে নেওয়া যায়? বিষয়টি কি নিষ্পত্তির অপেক্ষায় থাকার কথা নয়? ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।